পানি ছাড়া আমরা তিন দিনের বেশি বাঁচতে পারি না আবার এই পানি খেয়েও তিন দিনের ভেতরে কিন্তু আমরা মৃত্যুর মুখে ঢলে পড়তে পারি কারণ এই পানির মধ্যে থাকতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া হেলমিন কৃমি ছাড়া অনেক ধরনের জীবাণু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোতাবেক প্রত্যেক বছর ২০ থেকে ২২ লক্ষ লোক পানি বাহিত কারণে মারা যায় কিন্তু খুবই সিম্পল কয়েকটি সাইন্টিফিক উপায়ে পানিকে ক্লিন করা যায় আমি আজকে চেষ্টা করবো আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরতে আপনি শখের বসে হোক আপনি হাইকিংয়ের কারণে হোক অথবা যদি বন্যা বা সাইক্লোনের কারণে ক্লিন পানির সোর্সটি কোনো কারণে কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে কীভাবে আপনি পানিকে ক্লিন করবেন তা আমি আজকে বিস্তারিত আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফাহেমত জবাফর নির বলছি সবচেয়ে বেস্ট উপায়ে পানিকে বিশুদ্ধ করা হচ্ছে গিয়ে হিটিং করার মাধ্যমে যদি আপনি পানিকে ফুটিয়ে ফেলতে পারেন পানিকে ফুটানো মানে হচ্ছে গিয়ে পানির টেম্পারেচারকে একশো ডিগ্রি তাপমাত্রায় নিয়ে যাওয়া তখনই কিন্তু পানি ফুটতে শুরু করে ওই তাপমাত্রায় কোনো প্রকার জীবাণুই এটা আপনি ভাইরাস বলেন ব্যাকটেরিয়া বলেন প্রোটোজোয়া বলেন বাঁচতে পারে না দুইটা প্রোটোজোয়া রয়েছে সবচেয়ে শক্তিশালী এবং ওদেরকে মারতে খুবই কষ্ট হয় ক্রিপ্টোস্পোরিডাম এবং জিআরডিয়া ওই দুটি প্রোটোজোয়া এবং তাদের ডিমগুলো পর্যন্ত তাপমাত্রা যখন একশো ডিগ্রি পৌঁছে যায় তখন তো মারা যায় তো আপনারা চেষ্টা করবেন যখনই পারেন পানিকে বিশুদ্ধ করার জন্য পানিকে বয়েল করে ফেলতেন তো কতক্ষণ বয়েল করবেন মাত্র এক মিনিট মানে পানি যখন ফুটন্ত শুরু হবে রোলিং বয়েলিং যেটাকে বলে ওই অবস্থাতে যদি আপনি এক মিনিট রাখতে পারেন তাহলে বলা যায় যে সব প্রকার জীবাণুই মরে গেল পানির উপরে কোনো ভিজিবল কোনো ডার্ট থাকে তাহলে আপনার উচিত প্রথমে এই পানিকে ফিল্টার করে নেওয়া এই জন্য আপনি একটি ক্লিন কাপড় ব্যবহার করতে পারেন পানিকে ময়লা থেকে ক্লিন করার পর তখন আপনি বয়েল করে ফেললেন না দেশের মধ্যে আমরা অনেকেই ফিটকিরি ব্যবহার করে থাকি ফিটকিরি সাইন্টিফিক নাম হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম সালফেট এই ফিটকিরি কাজটি হচ্ছে গিয়ে পানির মধ্যে যে ময়লা আবর্জনা থাকে ছোটো ছোটো কণা ওইগুলোকে একসাথে জড়ো করে বড়ো বড়ো কণা পরিণত করা আর এই বড় কণাগুলো ওদের নিজেদের ওয়েটের কারণে পানির তলায় জমা হয়ে যায় তখন ওই ময়লাগুলো বাদ দিয়ে খুব ইজিলি ক্লিন পানিকে সেপারেট করা যায় সাধারণত এক চা চামচে চার ভাগের এক ভাগ এক লিটার পানির জন্যই অ্যানাফ কিন্তু ওই ময়লাগুলোর মধ্যে যে জীবাণুগুলো অ্যাটাচ ছিল ওই জীবাণুগুলি কিন্তু ফিটকির মাধ্যমে সরানো হতে অন্যান্য যে জীবাণুগুলো রয়েছে ওইগুলো কিন্তু কমপ্লিটলি রিমুভ করতে পারে না এই জন্য ভিন্ন এক ধরনের ডিস কেমিক্যাল ব্যবহার করা উচিত অনেক সময় ফিটকিরির সাথে মানে অ্যালুমিনিয়াম সালফারের সাথে অলরেডি অন্য এক ধরনের ডিসইনফেক্টিং কেমিক্যাল মিক্স থাকে যদি আপনারা ওইটা ব্যবহার করেন তাহলে চিন্তার কারণ নেই কিন্তু যদি শুধুমাত্র আপনারা অ্যালুমিনিয়াম সালফেট ব্যবহার করেন মানে শুধুমাত্র প্লেন ফিটকিরি ব্যবহার করেন তাহলে আপনাদের কিন্তু উচিত অন্য ধরনের ডিসইনফেক্টিং কেমিক্যাল ব্যবহার করা অনেকেই পানে ক্লিন করার জন্য কেমিক্যাল প্রেফার করেন কারণ কেমিক্যালগুলো ছোটো আকারে ক্যারি করা যায় এবং খুবই ইজিলি ব্যবহার করা যায় আমার পার্সোনাল যেটা আমি পছন্দ করি আমি যেটা ইউজ করতে হচ্ছে ক্লোরিন ডাইঅক্সাইড কারণ এই একটিমাত্র কেমিক্যাল পানির মধ্যে সব প্রকারের জীবাণুই মেরে ফেলতে পারে স্পেশালি ওই যে শক্তিশালী দুটো প্রোটোজোয়া ক্রিপ্টো স্পোরিডিয়াম সংক যাকে বলা হয় ক্রিপ্টো এবং জিআরডিয়া এই দুটা কিন্তু মেরে ফেলতে পারে ক্লোরিন ডাইঅক্সাইড ছোটো ট্যাবলেট আকারে পাওয়া যায় সাধারণত এক লিটার পানির মধ্যে ওয়ান পয়েন্ট ফোর মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করতে হয় কিন্তু সমস্যা হলো যে ক্লোরিন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা পানির মধ্যে মিক্স করার পর আপনাকে রেখে দিতে হবে চার ঘন্টা কারণ চার ঘন্টা সময় লাগে ওই সব ধরনের জীবাণুকে মারতে এখন যদি আপনার ট্র্যাভেল এত লম্বা না হয় বা আপনার এই মুহূর্তে পানি দরকার তাহলে হয়তো বা ক্লোরিন ডাইঅক্সাইড আপনার জন্য উপযুক্ত না এই ক্ষেত্রে আপনারা রেগুলার ক্লোরিন আয়োডাইন অথবা ব্লিচ ব্যবহার করতে পারেন হ্যাঁ আপনার হাউসহোল্ড যে ব্লিচটি আছে ওটাও কিন্তু ব্যবহার করা যায় ডাব্লিউ এইচও সিডিসি তাছাড়াও ইপিএ আমেরিকান এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি মোতাবেক আপনাদের আমাদের ঘরের মধ্যে যে হাউস হোল্ড ব্লিচটি আছে ওটাও ব্যবহার করে আপনাকে পানিকে ডিসইনফেক্ট করতে পারেন ইমার্জেন্সি ক্ষেত্রে যদি আপনি ব্লিচ ব্যবহার করতে চান তাহলে এটা হতে হবে ডিটারজেন্ট ফ্রি কালার ছাড়া শুধুমাত্র রেগুলার ব্লিচ মানে এটার মধ্যে অন্য কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা থাকবে না কারণ যেহেতু এটা আপনি পানির মধ্যে মিক্স করে আপনি খাবেন শুলের মধ্যে ঢুকাবেন এই জন্য এই ধরনের ব্লিচ আপনাকে ব্যবহার করতে হবে তো আমি আপনাকে এক ধরনের ব্লিচ দেখাচ্ছি এটা আমার ঘরে আছে এই মুহূর্তে যেটা আমরা সাধারণত ব্যবহার করি আপনার করোনা ভাইরাসে বা অন্য কোনো ধরনের জীবাণুকে মারার জন্য এই ব্লিচটি আপনি ব্যবহার করতে পারেন তবে মেইন ট্রিকটি হচ্ছে অ্যামাউন্ট সাধারণত সাধারণত অন্য কোনো ধরনের সার্ফেসকে ডিসইনফেক্ট করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে ব্লিচ ব্যবহার করতে হয় কিন্তু পানিকে ডিসইনফেক্ট করতে হলে এক লিটার পানির মধ্যে মাত্র দুই ফুটা দিলেই কিন্তু এনাফ তো দুই ধরনের ব্লিচ সাধারণত পাওয়া যায় ব্লিচের সাইন্টিফিক নাম হচ্ছে গিয়ে সোডিয়াম হাইপোক্লোরাইড আপনার দেখবেন যে ইনগ্রিডিয়েন্টের মধ্যে লেখা আছে সোডিয়াম হাইপোক্লোরাইড কত পার্সেন্ট সিক্স পার্সেন্ট অথবা আট আট পার্সেন্ট হয় যদি সিক্স পার্সেন্ট হয় তাহলে এক লিটার পানির মধ্যে দুই ফুটা আর যদি আট পার্সেন্ট হয় তাহলে এক থেকে দুই ফুটা দেওয়া যায় যদি এক গ্যালন পানি হয় তাহলে সিক্স পার্সেন্টের ক্ষেত্রে আট ফুটা দিবেন আর যদি আট পার্সেন্ট ব্লিচ হয় তাহলে এক গ্যালন পানির মধ্যে ছয় ফুটা দিবেন যদি পানি দেখতে ময়লা বা ঘোলাটে হয় তাহলে ওই ক্ষেত্রে আপনাকে অ্যামাউন্টটা ডাবল করতে হবে আপনি ব্লিচটা ব্যবহার করার পর পানির মধ্যে মিক্স করার পর এটাকে ভালো করে শেক করে নেবেন এবং আধা ঘন্টার জন্য সরিয়ে রেখে দিবেন আধা ঘন্টা পর ওই পানিটি খাওয়া উপযুক্ত হয়ে গেল না ব্লিচের ব্যাপারে একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা কিন্তু ক্রিপ্টো এবং জিয়াডোকে মারতে পারে না তাছাড়া বাকি যে জীবাণুগুলো রয়েছে ইফেক্টিভলি মেরে ফেলতে পারে না অনেক ক্ষেত্রে দ্যাট ইজ ট্রু আমাদের কিন্তু ওয়েট করার সময় নেই এই জন্য খুব তড়িঘড়ি করে আমাদের তো পানি লাগবে ক্ষেত্রে আপনারা ব্লিচটি ব্যবহার করতে পারেন ব্লিচ ছাড়াও ক্লোরিন ইউজ করা যায় এবং আয়োডিন ইউজ করা যায় ওইগুলো কিন্তু সিমিলার ইফেক্টিভ কিন্তু ওই জিআরডিয়া এবং ক্রিপ্টোকে মারতে পারে না কিন্তু বাকি সব জীবাণুকে মেরে ফেলে না আয়োডিন যেটা ইস্তে ইউজ করা হয় টু পার্সেন্ট থিংস অফ আয়োডিন পাঁচ ড্রপ এক লিটার পানির মধ্যে টু পার্সেন্ট অফ থিংসের আয়োডিন দিলে সিমিলার ধরনের ইফেক্ট পাওয়া যায় না আয়োডিনের ব্যাপারে একটা জিনিস বলে রাখি এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন না যদি প্রেগনেন্ট হন অথবা আয়োডিন অ্যালার্জি থাকে অথবা যদি থাইরয়েডের কোনো সমস্যা হয় তাহলে আয়োডিন টিংচার অফ আয়োডিনটি ব্যবহার না করাই ভালো ক্লোরিন ব্লিচ অথবা আয়োডান ব্যবহার করার কারণে পানির টেস্টটি নষ্ট হয়ে যায় তো ক্ষেত্রে এক্সপার্টরা সাজেস্ট করেন যে আপনারা এক চিমটি লবণ অথবা টোয়েন্টি মিলিগ্রাম অফ ভিটামিন সি যদি অ্যাড করে দেন তাহলে পানির স্বাদটি আবার চলে আসে না অনেকে আমরা ফিল্টার ব্যবহার করে থাকি ফিল্টারও কিন্তু আরেকটি ভালো একটি এবং ইজি একটি উপায়ে পানিকে বিশুদ্ধ করা যায় তবে ফিল্টার কেনার সময় আপনাকে কয়েকটি জিনিস মাস্ট মিক্সোর করে দেখে নিতে হবে ফিল্টারের পোর সাইজটি কতটুকু এটা যদি এক মাইক্রোনের থেকে নিচে হয় তখনই কিন্তু এটা ইফেক্টিভলি ওই যে ক্রিপ্টো এবং জিআরডি এর সিস্টকে আটকাতে পারে যদি এটা পয়েন্ট জিরো জিরো ওয়ান মাইক্রোনের নিচে হয় তাহলে এটা ধাতু জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া সব ধরনেরকে আটকে দিতে পারে কিন্তু ওই ধরনের ফিল্টারটি সাধারণত খুবই দামি ফিল্টার হয়ে থাকে তো যদি আপনারা কিনতে চান তাহলে খেয়াল রাখবেন যেন মাইক্রোন কতটুকু ওটা দেখে কিনে নেবেন মনে রাখবেন কমপক্ষে ওয়ান মাইক্রোনের নিচে হতে হবে অনেক জায়গাতে লেখা থাকে রিভার্স মৌসিস উইথ ও উইদাউট এনএসএফ ফিফটি থ্রি ফিফটি ওর ফিফটি এইট এই নাম্বারগুলো মনে রাখবেন এনএসএফ ফিফটি থ্রি অথবা ফিফটি এইট যদি এইটা লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের ফিল্টার ক্রিপ্টো এবং জিআরডিয়াকে ইফেক্টিভলি রিমুভ করতে পারে অনেক ফিল্টারের মধ্যে লেখা থাকে যে ওরাও কিন্তু সার্টিফাই করতেছে সিস্ট রিডিউস অথবা সিস্ট রিমুভার আর এটা যদি এপিএ অথবা কোন প্রতিষ্ঠিত কোম্পানি দ্বারা সার্টিফাইড হয় তাহলে আপনারা ওইটাও ব্যবহার করতে পারেন না ফিল্টার ব্যাপারে একটা জিনিস বলে রাখি যদি আপনারা খুবই ভালো ফিল্টার কিনতে না পারেন তাহলে মিনিমাম ওয়ান মাইক্রোন পোরের ফিল্টারটি কিনবেন যার মাধ্যমে ক্রিপ্টো এবং জিআইডিকে আটকানো গেল। কিন্তু হয়তো বা ভাইরাস এবং ব্যাকটেরিয়া আটকানো যাবে না ওই ক্ষেত্রে আপনার ফিল্টার করা পানির সাথে একটু ক্লোরিন ক্লোরিন ডাইঅক্সাইড অথবা ব্লিচ অ্যামাউন্ট মতো মিশিয়ে দিয়ে ওটাকে আপনি ক্লিন করে নিতে পারেন নাও এই তথ্যগুলো সিডিসি ডট গভ ডাব্লিউএ এইচ ও অথবা ই পি এ গভের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে আশা করি আপনার এই ভিডিও থেকে কিভাবে পানিকে বিশুদ্ধ করা যায় তা শিখে নিলেন যদি বিপদের সময় বা শোকের বসে যদি আপনাকে পানিকে বিশুদ্ধ করতে হয় তাহলে এই স্টেপগুলো আপনার ফলো করতে পারেন যদি আপনার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে শেয়ার করুন আসসালামু আলাইকুম